তাহলে দেখো এখানে আমরা হলদিঘাটের যুদ্ধটা জেনে নিলাম, তাই তো, এবং তার গুরুত্বটা জেনে নিলাম, তার সঙ্গে সঙ্গে মেবার জয় এখানে জানা হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো তিনি আর কোন কোন জায়গায় তিনি জয় করেছিলেন, যেমন উত্তর ও মধ্য ভারত জয়। এরপর আকবর কি করলেন, না আকবর গুজরাট এবং বাংলা জয় করেন। পরে তিনি কাবুল, কান্দাহার, তারপরে কাশ্মীর, সিন্ধু, বেলুচিস্তান, এই সমস্ত রাজ্যগুলোকে তিনি জয় করে উত্তর এবং মধ্য ভারতকে মোগলদের অধীনে নিয়ে আসেন, ঠিক আছে। এরপর দেখো এই উত্তর ও মধ্য ভারত জয় করার পর তিনি এবার কি করলেন, না দক্ষিণ ভারতে তার সাম্রাজ্য বিস্তার শুরু করলেন। দেখো এই যে দক্ষিণ ভারতে তার সাম্রাজ্য বিস্তার, এক্ষেত্রে তিনি কি করলেন, দেখো 1596 থেকে 1601, ঠিক আছে, 1596 থেকে 1601 খ্রিস্টাব্দের মধ্যে আকবর দক্ষিণ ভারতের বেরার, আহমদনগর এবং খানদেশ জয় করেন, ঠিক আছে। এবং খানদেশের গুরুত্বপূর্ণ যে দুর্গ, যেটাকে আমরা বলে থাকি আসিরগড় বা আসিরগড় অনেকে বলে থাকেন, ঠিক আছে, বা অসিরগড়, কোনো ক্ষতি নাই, যে কোনো একটা বললেই হবে, তো অসিরগড় বলাই ভালো, ঠিক আছে। তো অসিরগড় দুর্গটি মোগলদের দখলে চলে আসে এই খানদেশ জয়ের ফলে, বুঝতে পারলে। কারণ হচ্ছে এই খানদেশেরই দুর্ভেদ্য দুর্গ হচ্ছে অসিরগড়, ঠিক আছে। আর মনে রাখবে যে আকবরের শেষ অভিযান ছিল এটাই, মানে 1601 খ্রিস্টাব্দে এই খানদেশের দুর্ভেদ্য যে দুর্গ অসিরগড় দখল, এটাই ছিল আকবরের শেষ অভিযান, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, বুঝতে পারলে। তো এইভাবে আমরা দেখতে পেলাম যে 1556 থেকে 1605 খ্রিস্টাব্দের মধ্যে আকবর ভারতে এক বিশাল মোগল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। এবারে দেখো তাহলে এখানে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, তারপরে হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, হলদিঘাটের যুদ্ধের গুরুত্ব, ঠিক আছে, আকবরের তোমার রাজ্যের সূচনা হয়েছিল, ঠিক আছে, কিসের মধ্য দিয়ে, তখন ওটা বলতে হবে দ্বিতীয় পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আকবরের জীবনের শেষ অভিযান কী, তখন এটা তোমাদের বলতে হবে যে 1601 খ্রিস্টাব্দে খানদেশে যে দুর্ভেদ্য যে দুর্গ, যেটার নাম হচ্ছে অসিরগড়, সেই অসিরগড় দখল, এটাই ছিল আকবরের শেষ অভিযান, বোঝা গেছে, বুঝতে পারলে কি বললাম। এরপরে দেখো এরপরে আমরা এখানেতে কিছু কিছু জিনিস জেনে নেব, তারপরে আর একটা কথা বলি যে চিতোর দুর্গটা কোথায় অবস্থিত, ঠিক আছে, আকবর কবে চিতোর দুর্গ জয় করেছিলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার রানা উদয় সিংহ কে ছিলেন বা রানা প্রতাপ সিংহ কে ছিলেন, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার মান সিংহ কে ছিলেন, বৈরাম খা কে ছিলেন, ঠিক আছে, হিমু কে ছিলেন, এগুলো সব তোমাদেরকে পড়তে হবে, বোঝা গেছে। এবারে দেখো এরপরে যেটা আসছি সেটা হচ্ছে তোমার যেটা তোমরা জানবে সেটা হচ্ছে যে তোমার নবরত্ন, ঠিক আছে, নবরত্নটা একটু বলে দিই। দেখো দেখবে সম্রাট আকবর তিনি অত বেশি শিক্ষিত ছিলেন না, তো এই সম্রাট আকবর তিনি নিরক্ষর হলেও তার রাজসভায় কিন্তু বহু বিশিষ্ট মানুষের সমাবেশ ঘটেছিল, ঠিক আছে। তো তার রাজসভায় কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, তারপরে রসিক, ঠিক আছে, তো প্রভৃতি এরকম নানা ধরনের পণ্ডিত মানুষের উপস্থিত ছিল তার রাজসভায়, মজা গেছে। এবার দেখো তার যে রাজসভা, মানে সম্রাট আকবরের যে রাজসভা বা তার যে দরবার, সেখানে প্রতিদিন তিনবার বসত, ঠিক আছে, সকালে বাদশাহ প্রজাদের যে কি করতেন, না প্রজাদের একবার দর্শন দিতেন, তারপর উচ্চপদস্থ কর্মচারী ও জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে তিনি আলাপ আলোচনার জন্য দেওয়ানি আম এবং সবশেষে উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে মানে গোপনে সলা পরামর্শ করার জন্য তিনি দেওয়ানি খাস এ বসতেন। তাহলে এখানটা কি বললাম, বুঝতে পারলে, যে সম্রাট আকবর রাজসভা বা দরবার প্রতিদিন তিনবার বসত, ঠিক আছে, সকালের দিকে বাদশাহ প্রজাদের
মহারাজকে একবার দর্শন দিতেন। তারপরে তিনি কি করতেন না, উচ্চপদস্থ কর্মচারী এবং জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে তিনি আলাপ আলোচনার জন্য দেওয়ানি আম এবং সর্বশেষে যেটা সেটা হচ্ছে তোমার উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে গোপনে সলা পরামর্শ করার জন্য তিনি দেওয়ানি খাসে বসতেন। ঠিক আছে, এরপরে দেখো এই যে সম্রাট আকবর তার দরবারে 9 জন জ্ঞানী ব্যক্তি বা নবরত্নে সমাবেশ ঘটেছিল। তাহলে কি বললাম, এটা যদি আরেকটু ভালো করে বলি তাহলে কি বলবো, না সম্রাট আকবরের দরবারে 9 জন জ্ঞানীগুণী মানুষের সমাবেশ ঘটেছিল। ঠিক আছে, তো তাদেরকে একত্রে বলা হয় নবরত্ন, বোঝা গেছে? এবং এনারা হলেন কে কে দেখো, এই যে নবরত্ন এনাদের একটু পরিচয় তোমাদেরকে জেনে নিতে হবে, এই 9 জন কারা কারা ছিল। ঠিক আছে, দেখো একজন হচ্ছেন আবুল ফজল, যিনি ছিলেন ঐতিহাসিক। ঠিক আছে, তারপরে ছিলেন ফৌজি, যিনি ছিলেন কবি। তারপরে হচ্ছে তানসেন, যিনি ছিলেন সঙ্গীতজ্ঞ। তারপরে হচ্ছে মল্লাদ পিয়াজা, যিনি ছিলেন উপদেষ্টা। তারপরে হচ্ছে ফকির আজিজউদ্দিন, যিনি ছিলেন উপদেষ্টা। তারপরে ছিলেন মানসিংহ, যিনি ছিলেন সেনাপতি। তারপর বীরবল, যিনি ছিলেন হাস্যরসিক। তারপরে হচ্ছে আব্দুল রহিম খান ই খানান, যিনি ছিলেন কবি। আর সর্বশেষ যিনি, তিনি হচ্ছেন টোডরমল, যিনি ছিলেন অর্থমন্ত্রী। ঠিক আছে, তাহলে কি কি নামগুলো বললাম, আবুল ফজল, ফৌজি, তানসেন, মল্লাদ পিয়াজা, ফকির আজিজউদ্দিন, মানসিংহ, বীরবল আর আব্দুল রহিম খানি খানান, আর একজন হচ্ছেন সর্বশেষ যিনি টোডরমল। ঠিক আছে, এবং এনারা কিসের জন্য বিখ্যাত ছিল সেগুলো বলে দিলাম, যে আবুল ফজল ইনি ছিলেন ঐতিহাসিক, ফৌজি ইনি ছিলেন কবি, তানসেন ইনি ছিলেন সঙ্গীতজ্ঞ, মল্লাদ পিয়াজা ইনি ছিলেন উপদেষ্টা, ফকির আজিজউদ্দিন ইনি ছিলেন উপদেষ্টা, মানসিংহ ইনি ছিলেন সেনাপতি, বীরবল ইনি ছিলেন হাস্য রসিক, আব্দুল রহিম খানি খানান ইনি ছিলেন কবি, আর সর্বশেষ যিনি টোডরমল ইনি ছিলেন আকবরের অর্থমন্ত্রী। ঠিক আছে, তো এদেরকে বলা হচ্ছে নবরত্ন। এবারে দেখো এখানে বলি যে এই নবরত্নের মধ্যে একজন ছিলেন বীরবল। ঠিক আছে, তো এই বীরবলের জন্ম হচ্ছে, মনে রাখবে এই বীরবলের জন্ম হচ্ছে মধ্যপ্রদেশের একটি ব্রাহ্মণ পরিবারে। ঠিক আছে, এবং তার নাম ছিল মহেশ দাস, বোঝা গেছে? তার বুদ্ধির জোরেই তিনি আকবরের সভায় স্থান পেয়েছিলেন, আর আকবর তার নাম দিয়েছিলেন বীরবল। ঠিক আছে, এবং তার আসল নাম হচ্ছে মহেশ দাস, মনে রাখবে, আর বীরবল নামটা সম্রাট আকবর তাকে দিয়েছিলেন, এবং তিনি তার বুদ্ধির জোরেই আকবরের সভায় স্থান পেয়েছিলেন। এখানে দেখবে বীর এবং বল, ঠিক আছে, বীর এবং বল এই শব্দগুলি বুদ্ধির জোর বোঝাতেই ব্যবহার করা হয়, বোঝা গেছে এখানেতে। আর দেখবে এই যে বললাম সম্রাট তার নাম দিয়েছিলেন বীরবল, তার মানে এই নামের অর্থ হচ্ছে যে বীর এবং বল। ঠিক আছে, তো এই দুটো শব্দ কে তিনি বুদ্ধির জোর বোঝাতেই ব্যবহার করতেন, সেই জন্য তার নাম হয়েছিল বীরবল। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবে, তাকে রাজা উপাধিও দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর এই সম্রাট আকবরের সময় তিনি ওয়াজির ই আজম বা প্রধানমন্ত্রী হন সম্রাট আকবরের সময়। ঠিক আছে, তো এখান থেকে কোশ্চেন হতে পারে যে সম্রাট বীরবল কেন বিখ্যাত, বা সম্রাট বীরবল কে ছিলেন, সরি মানে রাজা বীরবল কে ছিলেন, বা তোমার এরকম কোশ্চেন হতে পারে যে বীরবল কেন বিখ্যাত, বা বীরবল কে ছিলেন। ঠিক আছে, তখন তোমাদেরকে বলতে হবে আমি যেটা বললাম। ঠিক আছে, এরপরে দেখো এখানে আর একটা বলি, এটা মনে রাখবে, একটু আগে আমি বললাম আবুল ফজল। ঠিক আছে, আবুল ফজল ছিলেন একজন ঐতিহাসিক, তাই তো? তাহলে বলবে যে সম্রাট আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল। ঠিক আছে, সম্রাট আকবর তথা মুঘল আমলে, এটা বললেও ভালো যে সম্রাট আকবর তথা মুঘল আমলে একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল। ঠিক আছে, এবং আবুল ফজলের লেখা দুটি গ্রন্থের নাম হচ্ছে আইন এ আকবরী, আর একটা হচ্ছে আকবরনামা, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। যে আবুল ফজল কে ছিলেন, তাহলে বলবে যে সম্রাট আকবর তথা মোগল আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল। ঠিক আছে, এবং আবুল ফজলের লেখা দুটি গ্রন্থের নাম কি, তখন বলবে আইনে আকবরী, আর একটা হলো আকবরনামা। ঠিক আছে,
এই দুটোই হচ্ছে আবুল ফজলের লেখা গ্রন্থ, মনে রাখবে। আর এখানে বলি যে আকবর নামাই এই আবুল ফজল আকবরের প্রশংসা করেছেন, ঠিক আছে। এবার দেখো, আবুল ফজল ছাড়া মুঘল আমলের আর একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম হলো আব্দুল কাদির বদাওনি, মনে রাখবে। মুঘল আমলে আবুল ফজল ছাড়া আর একজন ঐতিহাসিক হলেন আব্দুল কাদির বদাওনি, ঠিক আছে। আর এই আব্দুল কাদির বদাওনির লেখা একটা গ্রন্থের নাম হচ্ছে মুনতাখাব উত তাওয়ারিখ। এটাও খুব ইম্পর্টেন্ট যে মুনতাখাব উত তাওয়ারিখ এই গ্রন্থটি কার লেখা, তখন বলবে আব্দুল কাদির বদায়ুনি, ঠিক আছে। ইনিও ছিলেন মুঘল আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক, তো মনে রাখবে এই দুজন ঐতিহাসিককে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে তো? তো দেখতে পাবে যে এইভাবে আকবরের রাজসভা মুঘল আমলে সংস্কৃতির প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল, বুঝতে পারলে তো। এটা গেল আকবরের তোমার এই যে নবরত্ন আকবরের আমলে, হ্যাঁ, এই আকবরের রাজসভায় আগত যে নবরত্ন তাদের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানলাম, ঠিক আছে। এবং এই নবরত্নটা ভালো করে করবে, এটা খুবই ইম্পর্টেন্ট, নবরত্ন টিকা হয়, ঠিক আছে, তো এটা ভালো করে পড়বে, বোঝা গেছে। বা টু মার্ক্সেরও কোয়েশ্চেন হতে পারে যে নবরত্ন বলতে কি বোঝায়, ঠিক আছে, বা নবরত্ন কারা, তো এটা ভালো করে পড়বে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আকবরের রাজপুত নীতি, ঠিক আছে। এরপর আকবরের রাজপুত নীতিটা আমরা জেনে নেব। দেখো দেখো, এই সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। দেখো, এই সম্রাট আকবর, তার কারণ হচ্ছে যে সম্রাট আকবর তিনি উপলব্ধি করেছিলেন, হ্যাঁ, কি উপলব্ধি করেছিলেন, যে রাজপুতদের সহযোগিতা ছাড়া মুঘল সাম্রাজ্যকে সুদৃঢ় করা সম্ভব নয়, বুঝতে পেরেছো তো। তাই তিনি সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে রাজপুতদের আনুগত্য লাভ করে মুঘল শাসনকে তিনি ভারতীয় চরিত্র দিতে চান, বুঝতে পেরেছো তো। তো সেই জন্য তিনি কি করেছিলেন দেখো, এই রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর তিনি কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন। সেই নীতিগুলো কি কি, না, একটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের নীতি, আর দ্বিতীয়ত তিনি কি করেছিলেন, উচ্চ পদে নিয়োগের নীতি, তৃতীয়ত হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি, এবং চতুর্থত যেটা ছিল সেটা হচ্ছে যুদ্ধ নীতি। তাহলে কি বললাম, যে সম্রাট আকবর তিনি উপলব্ধি করেছিলেন যে রাজপুতদের সহযোগিতা ছাড়া মুঘল সাম্রাজ্যকে সুদৃঢ় করা সম্ভব নয়, বুঝতে পেরেছো তো। তো সেই জন্য তিনি কি করলেন, না, তিনি সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে রাজপুতদের আনুগত্য লাভ করতে চেয়েছিলেন, তাই তো। তো সেই জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন, সেগুলো কি কি, না, একটা বললাম বৈবাহিক সম্পর্কের নীতি, আর একটা বললাম উচ্চ পদ, মানে উচ্চ যে রাজপদ সেই উচ্চ রাজপদ পদে নিয়োগের নীতি, তারপরে আর একটা যেটা বললাম সেটা হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি, আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে যুদ্ধ নীতি, ঠিক আছে। তো প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের নীতি। দেখো, সম্রাট আকবর তিনি নিজে অম্বরাজ বিহারী মল্লের কন্যা যোদ্ধাবাইকে বিয়ে করেন এবং তার নিজ পুত্রের সঙ্গে ভগবান দাসের কন্যার বিয়ে দেন, বুঝতে পেরেছো তো। তারপর ধীরে ধীরে মারোয়ার, বিকানির, বুন্দি, রণথম্বর প্রভৃতি রাজ্যগুলো আকবর জয় করেছিলেন, মানে সেই রাজ্যগুলিও আকবরের বশ্যতা স্বীকার করে এবং সেগুলোকে একে একে তিনি জয় করেন, বুঝতে পারলে। এই যে দেখো, সম্রাট আকবর শুধুমাত্র অম্বরের রাজকন্যাকে বিবাহ করেছিলেন তা নয়, অম্বরের রাজকন্যা যোদ্ধাবাইকে, তারপর বিকানি এবং যোধপুরের রাজপুত রাজকন্যাদেরকেও তিনি বিবাহ করেছিলেন, বুঝতে পারছো তো। তো যার ফলে এই রাজ্যগুলো আকবরের বশ্যতা স্বীকার করে এবং এই রাজ্যগুলোকে তিনি জয় করেন, ঠিক আছে। এটা ছিল তার বৈবাহিক সম্পর্কের নীতি, বুঝতে পারলে। তারপরে দ্বিতীয়ত যেটা আমি বললাম সেটা হচ্ছে তোমার
যে রাজপদে উচ্চ যে রাজপদ সেই উচ্চ রাজপদ নিয়োগের নীতি। ঠিক আছে, দেখো সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন, সেই জন্য দেখবে রাজা বিহারী মল, তারপরে ভগবান দাস, মান সিংহ এই সমস্ত রাজপুতদের তিনি মনসবদার হিসাবে নিযুক্ত করেছিলেন। বুঝতে পেরেছো তো? এই মনসবদার এই ব্যাপারটা তোমরা এখন বুঝতে পারবে না, এটুকু যে মনসবদার কি বা মনসবদারি প্রথা কি এগুলো আমরা আলোচনা করব, মানে ডিটেলসেই তোমাদের আছে এই আকবরের এখানে আছে, তো ওটা তোমাদের নেক্সট দিনের ক্লাসে আলোচনা করব, তো সেই দিনে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এটুকুই মনে রাখো, বুঝতে পারলে? এর পরে যে নীতিটা ছিল সেটা কি না, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের যে নীতি। দেখো দেখো তাহলে এই যে বললাম বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি, এখানে তো আমরা কি দেখতে পাচ্ছি না, রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য সম্রাট আকবর কি করছেন না, তাদের উপর থেকে তীর্থ কর বা জিজিয়া কর এগুলো তুলে দেন। বুঝতে পেরেছো তো? তার মানে দেখো এই রাজপুতদের মিত্রতা লাভের উদ্দেশ্যে সম্রাট আকবর কি করলেন, জিজিয়া এবং তীর্থ কর এগুলোকে সম্পূর্ণ বাতিল করে দিলেন, তাই না? এবং তিনি এই রাজপুতদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। বোঝা গেছে? তাছাড়া দেখবে অনেক সময় রাজপুতদের নানা ধর্মীয় অনুষ্ঠানে সম্রাট আকবর নিজে যোগ দিতেন। বুঝতে পেরেছো তো? তো এইভাবে মানে ধর্মীয় সমন্বয় স্থাপনের মাধ্যমে সম্রাট আকবর এই রাজপুতদের আনুগত লাভ করতে চেয়েছিলেন। বোঝা গেছে? আর শেষে যেটা ছিল সেটা হচ্ছে যুদ্ধ নীতি। দেখো সম্রাট আকবর দেখবে অনেক রাজপুত রাজ্য এই সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করলেও মেবার, তাই তো, মেবার রাজ্য কিন্তু করেনি, তাই না? আর সেই জন্যই আমরা দেখেছিলাম যে মেবারের বিরুদ্ধে সম্রাট আকবর যুদ্ধ নীতি অনুসরণ করেন, তাই তো, যেখানে আমরা দেখতে পেলাম যে মেবারের যে রানা প্রতাপ সিংহ তার সঙ্গে 1576 খ্রিস্টাব্দের যুদ্ধটা হলো, যে যুদ্ধটা আমরা বলছি হলদিঘাটের যুদ্ধ, তাই তো। এবং এই যুদ্ধে আকবরের বাহিনীর হাতে রানা প্রতাপ সিংহ পরাজিত হচ্ছে, তাই না? তো এইভাবে দেখবে সম্রাট আকবর কি করছেন না, মৈত্রী ও যুদ্ধ নীতি এই দুটোকেই অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের যে ভিত সেটা সুদৃঢ় হয়, তাই তো। তাহলে বোঝা গেল যে সম্রাট আকবরের রাজপুত নীতিটা কি? ঠিক আছে, তো এটা ভালো করে করবে, এটা ব্রড কোশ্চেন হিসাবে হবে যে সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো, তখন তোমাদেরকে এগুলো বলতে হবে। ঠিক আছে, বোঝা গেছে কী কী বললাম? তো দেখো আজকে আমি যতটা পড়ালাম এটা ভালো করে পড়বে আর বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আর যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।